হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো খালি পেটে রসুনের সাথে মধু খেলে কি হবে শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় ওষুধ গুণের জন্য রসুনের কদর চিরকাল কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এরানো চাই অসংখ্য রোগভোগ তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বহু দিনের নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ে মেলা ভার এমনকি সাধারণ সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রমণ ও ডায়রিয়া সারাতেও কাজে দেয় রসুন এছাড়া অ্যাস্টিও আর্থরাইটিস ডায়াবেটিস রোধ করতে খাঁজা রসুন খাওয়ার উপকারিতা মেলে শরীরের দোষণ রোখে রোগ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে রসুন অদ্বিতীয় আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেত পেঁয়াজ আদা রসুনের প্রয়োগ অব্যর্থ রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আসলে উনুনে বা ওভেনে চাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয় খাওয়ার আগে রসুনের কোয়া বেটে বা ফালে করে কেটে নিয়ে পনেরো মিনিট রাখতে হবে রসুনের কোয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে অ্যালিসিন সহজে হজম হতে সুবিধা হয় মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায় রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোটকা আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক রসুনের সাথে মধু খেলে কী হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক কাঁচা রসুন ও মধু রসুনের দু তিনটি কোয়া কুচিয়ে নিন তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট থাকবে ও এনার্জিতে ভরপুর থাকবে দুই রসুনের ফ্লুটনিক অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে এই টনিক বানানোর সময় হাতে দোস্তানা পরে নিন এবং চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজ কুচি পাঁচ রসুন কুচি দুটি শুকনো লঙ্কা কচি এক টেবিল চামচ আদা কচি একটি গোটা পাতিলেবুর রস এবং আপেল সাইডার ভিনিগার প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কাকুচি মেশান আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি করুন এবার কুচানো উপকরণে লেবুর রস মেশান সবশেষে ভিনিগার ঢেলে ভালো করে মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি ঢেকে রাখুন সর্দি কাশি গোলা ব্যথা ও ফ্লুসারাতে নিয়মিত ব্যবহার করুন তাহলে বন্ধু লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন